রিঙ্কি বলল তার রান্নাঘরের এক্সস্ট ফ্যানের ব্লেডে এত ময়লা জমেছে যে সেই ফ্যানের ব্লেড আর ঘুরতেই পারছে না, তাই ফ্যান থেকে সেই ব্লেড খুলে এনে আমি পরিষ্কার করতে বসেছি। প্রাথমিকভাবে পরিষ্কার করার পরে ব্লেডগুলিকে ডিটারজেন্ট গোলা জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলাম। দেখুন কেমন কালো জল বেরিয়েছে। এই জল খেলে আপনার পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ফাইনালি আরও একবার পরিষ্কার করে নেওয়ার পালা। এবার রং দেব। রং করবার জন্য দামি ব্রাশ ব্যবহার না করে ঘরের পুরনো ছেঁড়া কাপড় দিয়েই রং করলাম। ব্যাস সব কিছু হয়ে গেছে। তাই ফ্যানের ব্লেড আবার এক্সস্ট ফ্যানে লাগিয়ে দিয়ে টেস্ট করলাম। এখন সুন্দর ঘুরছে।